আসসালামু আলাইকুম বাংলা ভিউর ইসলাম ও জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে একটি করে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয় আজকে যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে ছেলে উপযুক্ত বাবা মা বিয়ে না দিলে করণীয় কি তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা আলোচনা করব। ছেলে উপযুক্ত বিয়ের বয়স হয়েছে বিয়ে করার আর্থিক শারীরিক এবং মানসিক সক্ষমতাও আছে কিন্তু বাবা মা বিয়ে দিতে চান না এক্ষেত্রে উপযুক্ত এসব ছেলেদের করণীয় কি বিয়ের জন্য কি ছেলেদের অভিভাবক থাকা শর্ত অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে কি ছেলে গুণাগার হবে বিয়ের উপযুক্ত আর্থিক সক্ষমতা থাকা যে কোনো যুবকের জন্য অশ্লীলতা অবৈধ যৌনাচার ও নানা গুনাহ জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাদের দ্রুত বিয়ে দেয়া ফরাজ আর ইমাম আহমদ হাম্বলের মাঝাব অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের বিয়ে দেয়া সামর্থ্যবান বাবা মার জন্য ওয়াজিব বা আবশ্যক ছেলে যদি সব দিক থেকে উপযুক্ত হয় বাবা মা বা অভিভাবক বিয়ে দিতে সম্মত না হয় তবে গুণা থেকে বাঁচতে ছেলের করণীয় হলো প্রথমত বাবা মা ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়ের জন্য তাদেরকে রাজি করানোর চেষ্টা করা পরিবারের সবার সঙ্গে পরামর্শের ভিত্তিতে যদি বিয়ে হয় তবে তা নিঃসন্দেহে অতি উত্তম এতে পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকে দ্বিতীয়ত বাবা মা ও পরিবারের লোকজন যদি বিয়ের সম্মতি না দেয় তবে অশ্লীলতা অবৈধ যৌনাচার ও নানা পাপাচার থেকে আত্মরক্ষার স্বার্থে পছন্দনীয় মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপযুক্ত ছেলের এভাবে বিয়ে করায় কোনো দোষ নেই কারণ ইসলাম কোনো পুরুষের বিয়ে শুদ্ধ হওয়ার জন্য তার বাবা বা অভিভাবকের অনুমতি নেওয়াকে শর্ত করেনি যেমনটি নারীর বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অভিভাবকের সম্মতির শর্ত রয়েছে তৃতীয়ত পারিবারিক শান্তি ও শৃঙ্খলার জন্য আলাদা সংসার গড়ে তুলুন ইসলামের শরীয়তে এটিও দোষণীয় নয় প্রশ্ন আসতে পারে সম্মতি ছাড়া বিয়ে করায় বাবা মা কষ্ট পেলে কি ছেলের গুণা হবে ইসলাম বাবা মার প্রতি যে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দিয়েছে ছেলে যদি সে দায়িত্ব যথাযথ পালন না করে তবে সে গুণাগার হবে কিন্তু ইসলামের বিধান মেনে পাপাচার থেকে বাঁচতে গিয়ে যদি ছেলে পরিবারের অমতে বিয়ে করে আর তাতে বাবা মা কষ্ট পায় তাতে এক্ষেত্রে ছেলে গুণাগার হবে না কারণ সে আল্লাহর নিষেধকৃত কোনো কাজ করেননি বরং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামের বিধানের আলোকে বৈধভাবে বিয়ে করেছেন এক্ষেত্রে বাবা মার করণীয় হচ্ছে গুণামুক্ত জীবন গঠনে সব দিক থেকে উপযুক্ত ছেলে যদি বিয়ে করতে চায় তবে মা বাবা যথাযথ সহযোগিতা করা উত্তম বরং এক্ষেত্রে মা বাবার কর্তব্য হল বিয়ের ক্ষেত্রে উপযুক্ত ছেলের আগ্রহ ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে বিয়ের ব্যাপারে তাকে সুপরামর্শ দেয়া। বিয়েতে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলহির মাঝহের ফতোয়া অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবার জন্য ওয়াজিব বা আবশ্যক সুতরাং বিয়ের ক্ষেত্রে গুণা থেকে বাঁচার জন্য উপযুক্ত ছেলের মা বাবা যদি সম্মতি নাও দেয় আর ছেলে শুধু গুণা থেকে বাঁচতে আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করে তবে তাতে ছেলের কোনো গুণা হবে না আর উপযুক্ত ও সার্বিক সক্ষমতা থাকা ছেলের পরিবারের বাবা মা ও অভিভাবকের দায়িত্ব হল ছেলেকে গুণামুক্ত যাপনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা যদি পরিবার বাবা মা বা অভিভাবকের অবহেলার কারণে ওই ছেলের দ্বারা কোনো গুণা সংগঠিত হয় পরিবার বাবা মা কিংবা অভিভাবককে এ দায় নিতে হবে আল্লাহ তালা মুসলিম উম্মার সব বাবা মা ও অভিভাবককে উপযুক্ত ছেলেদের ব্যাপারে সার্বিক দেখাশোনা খোঁজখবর নেয়া ও বিয়ে শির ব্যবস্থা করে গুনামুক্ত রাখার তৌফিক দান করুন আমিন